আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, মেডিকেল ভর্তি পরীক্ষা গণিয়ে আসতেছে, এর ফলে আমাদের অনেকের মধ্যে হতাশা কাজ করতেছে, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই ধরনের কথাবার্তা আমরা নিজেকে নিজেকে শোনাচ্ছি, যা আসলে আমাদের প্রস্তুতিকে আরও বেশি খারাপ করে দিচ্ছে। তো এই বিষয়টা কাটানোর জন্য আমি আজকে তোমাদেরকে পাঁচটি পরামর্শ দিব, আশা করি এইগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। আমাদের প্রথম পরামর্শ হলো, প্রথমত তোমাকে পুরো সিলেবাসটা শেষ করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি বলো তোমার প্রথম হতাশা বা সবচাইতে বড় হতাশা কী, শিক্ষার্থীরা বেশিরভাগই একই উত্তর দিবে যে আমি কিছু পারি না, আমার অনেক পড়া বাকি, আমার কিছু পড়া হয়নি, আমার কিছু মনে থাকতেছে না। এর কারণ কি? কারণ তোমার আসলে মনে হচ্ছে তোমার সিলেবাসটা শেষ হয়নি, তুমি হয়তো পুরো সিলেবাসটি কোনোভাবে শেষ করতে পারোনি, একটা বিষয় শুরু করেছ, প্রথম কয়েকটা চ্যাপ্টার পড়েছ, তারপরে পুরোটা শেষ হয় না। তো এই জন্য প্রথম পরামর্শ থাকবে, অল্প হোক বেশি হোক, কম বেশি যাই হোক, ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, তোমাকে পুরো সিলেবাসটি কমপ্লিট করতে হবে, যে কোনোভাবেই হোক। আমার পরামর্শ হলো, গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ো। ভাইয়ারা কোচিং যেখানে পড়তেছো সেখানে যে লাইনগুলো তোমাকে দাগিয়ে দিচ্ছে, তোমাকে যেগুলো পড়তে বলা হলো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পড়ো। পড়ার পরে কনসেপ্টটা ক্লিয়ার করো, অন্তত তোমার সিলেবাসটা আগামী 5-7 দিনের মধ্যে শেষ করে ফেলো। গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে শেষ করার মাধ্যমে, সিলেবাসটা শেষ করার মাধ্যমে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমার সিলেবাসটা শেষ হয়েছে একবার, আমি আসলে পুরো সিলেবাসটা কভার দিছি, এখন আমার একটা রিভিশন দিতে হবে। এবং এটা তোমার যে কত পরিমাণে হেল্প করবে, এটা তোমার মধ্যে হতাশাটাকে অনেক বেশি কমিয়ে দিবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমি পারবো, আমাকে দিয়ে হবে। এবং মেডিকেল সিলেবাস যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা সিলেবাস যে অনেক বেশি বড় না, ভর্তি পরীক্ষা যে অনেক বেশি কঠিন না, সেই বিষয়টা তুমি একবার শেষ করার মাধ্যমে বুঝতে পারবা। তাই আমার পরামর্শ থাকবে, অবশ্যই মেডিকেল সিলেবাসটা প্রথমে একবার শেষ করে ফেলো, অল্প কয়েকদিনের মধ্যে টানা পড়ে শেষ করার পর একটা রিলিফ পাবা, মনে হবে হ্যাঁ, আমার এবার দ্বিতীয়বার রিভিশন দিতে হচ্ছে। দ্বিতীয় যে পরামর্শটা থাকবে সেটি হলো, কম ইনফরমেশন নাও, নতুন কিংবা অযথা ইনফরমেশনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। বেশি ইনফরমেশন নেওয়ার কারণে তোমার মনে হবে যে আমি পারি না, এতগুলো ইনফরমেশন আমি মনে রাখতে পারতেছি না, এগুলো আসলে তোমার প্রস্তুতিকে আরও খারাপ করে। এর মানে আমি বলতেছি না তোমাকে কম পড়তে, আমি এটা বলতেছি যে সকল টার্মগুলো খুব বেশি কঠিন, যে সকল ধরো প্রচুর পরিমাণে ডাটা, প্রচুর পরিমাণে মুখস্থ করতে হচ্ছে, যেগুলো চার্ট আকারে দেওয়া, যেগুলো মান মুখস্থ করতে হচ্ছে, সেই বিষয়গুলো তুমি চাইলে একটু অ্যাভয়েড করে রাখতে পারো আপাতত। এর মানে এই না যে এগুলো বাদ দিয়ে দেওয়া, এগুলো এখন আর নেওয়ার দরকার নেই, তুমি যতটুকু নিয়েছো ততটুকুই যথেষ্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে তারা কনসেপ্টের ওপর তোমার প্রশ্নটা করে, খুব বেশি যে কঠিন লেভেলে করে এমনটা কিন্তু না, মোটেই তোমাকে অনেক বেশি বিপদের মুখে ফেলে না। তাই এই যে অল্প যতটুকু শিখতেছো ততটুকু খুব কনসেপ্ট ক্লিয়ার করে শেখার মাধ্যমে আসলে তোমার প্রস্তুতিটা আরও ভালো হবে, তুমি পরীক্ষায় আরও ভালো মার্ক তুলতে পারবা, এবং তুমি যতটুকু পড়তেছো ততটুকু আসলেই তোমার কাজে আসবে। তাই আমার পরামর্শ হলো, অনেকগুলো বই, অনেকগুলো এক্সট্রা ইনফো, অনেকগুলো নতুন এডিশন, পুরনো এডিশন, কোনটা পড়বো, কী করবো, এসব নিয়ে না ভেবে একটা এডিশনের একটা বই, গুরুত্বপূর্ণ লাইনগুলোই পড়ো, কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো। এর ফলে খুব অল্প সময়ের মধ্যে যেমন সিলেবাস শেষ হবে, খুব অল্প সময়ের মধ্যে তোমার পড়া, অল্প পড়ার কারণে যেহেতু তোমার মনেও থাকবে বেশি, এবং তোমার পড়াটা কাজের হবে, হতাশা কিছুটা হলেও কমবে। আমি তৃতীয় একটা পরামর্শ দিব, এই পরামর্শটা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি পছন্দ করি, সেটি হলো, তুমি প্রত্যেক দিন যখন পড়াশোনাটা কমপ্লিট, তোমার টোটালি বইটা ডাউন, শেষ আমার পড়াশোনা, এরপরে তুমি চাইলে একটা পরীক্ষা দিতে পারো। আমি ব্যক্তিগতভাবে একটা মডেল টেস্ট দিতাম বই থেকে ধরে, দেওয়ার পর নিজে নিজেই পরীক্ষা দিতাম, নিজে নিজেই উত্তরমালা চেক করতাম, নিজে নিজেই মূল্যায়ন করতাম। তো করার পর আমি দেখতাম যে হ্যাঁ, আমার 70-80 আপমার্ক আসতেছে। এর ফলে কী সুবিধা হয়, আমাদের অনেকের মনে হয় না
যে আমি কিচ্ছু পারি না, কিছু হবে না। আমরা অনেকে রাতে স্বপ্ন দেখি, আধা ঘন্টা আসছে আমি দাগাইতে পারতেছি না, নানা দুর্ঘটনা ঘটে গেছে, ভর্তি পরীক্ষায় আমি একটা প্রশ্ন দাগাইতে পারি নাই। এমনটা আসলে কখনো সম্ভব না। এবং আসলে তোমার পড়া হয়েছে কি না, তুমি আসলে যে পারো, তুমি যে কিচ্ছু ভুলে যাও নি, তুমি পরীক্ষার হলে তোমার মনে পড়বে, এইটা হচ্ছে এটার একটা অনুশীলন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি যদি একটু পরীক্ষাটা দাও, দিয়ে প্র্যাকটিস করে দেখো, হ্যাঁ না আমি তো 70 মার্ক পাচ্ছি, আমি তো 80 মার্ক পাচ্ছি, এমন না যে আমি একটাও দাগাইতে পারতেছি না, এরকম ভয়াবহ দুঃস্বপ্ন এগুলো আসলে জীবনে কখনোই ঘটে না। এর ফলে তোমার হতাশা আরও বেশি কমবে, প্রত্যেকটা দিন একটু শান্তি মনে ঘুমোতে যেতে পারবা যে না আমি যতটুকু পড়ছি আসলে এই কাজে দিচ্ছে। ওকে, চতুর্থ যে পরামর্শটা থাকবে সেটা হলো হাল ছেড়ে না দেওয়া। শেষ পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে। ভর্তি পরীক্ষার প্রিপারেশান তোমার যাই হোক না কেন, এরপরে তোমার ভার্সিটি প্রিপারেশান আছে। সবাই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় পড়তে হবে, জিততে হবে, এখানেই যে চান্স পেতে হবে এমন তো না। মেডিকেল ভর্তি পরীক্ষার পর ভার্সিটির হিউজ সংখ্যক আসন পড়ে আছে, সেখানেও তো আমাদের শিক্ষার্থীরা পড়বে। তাই তোমার এই প্রিপারেশানটাই তখন গিয়ে আরও ভালোভাবে কাজে লাগবে। তুমি এখানে ভালো করে পড়ে আসছো, সেখানে তুমি তখন খুব সহজে ওই সময়টাতে প্রিপারেশান নিয়ে নিতে পারবে। আর হাল ছেড়ে না দেওয়ার দ্বিতীয় একটা ব্যাপার হলো, আসলে কখন কী ঘটেছে তুমি বলতে পারো না। তুমি যদি এখন হালটা ছেড়ে দাও, এটা তোমার জন্যই ক্ষতিকর, কেননা তোমাকে পরবর্তীতে প্রিপারেশানটা নিতেই হবে, যে কোনো একটা আসনে তো তোমাকে প্রতিযোগিতা করতেই হবে। তো সেই জন্য তুমি যদি হালটা ছেড়ে না দাও, এখন ভাগ্য এমন হতেই পারে ভালো যে হ্যাঁ তুমি যতটুকু পড়েছো ততটুকুর মধ্যেই প্রশ্ন অতটা কঠিন আসেনি, এবং পরীক্ষার হলে তুমি শান্ত মনে খুব ভালো একটা পরীক্ষা দিতে পেরেছো। এর ফলে তোমার চান্স হয়ে যাইতেই পারে, এটাতে কোনো সন্দেহ নেই। কেউ আগ থেকে বলতে পারবে না কে চান্স পাবে কে চান্স পাবে না। ডেফিনেটলি যারা ভালো পড়াশোনা করতেছো তাদের পাওয়ার সম্ভাবনা বেশি, এতটুকুই, কিন্তু ব্যতিক্রম যে ঘটে না এমন না। তাই হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। পারি না, পড়া হবে না, আমাকে দিয়ে হচ্ছে না, আমি সব ভুলে যাচ্ছি, এসব কথা অন্যদেরকে না শুনিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে ফেলো, প্রিপারেশানটা নিতে থাকো তোমার পক্ষে যতটুকু সম্ভব। তোমার যদি 50% প্রিপারেশান থাকে সেটাকে আপগ্রেড করে 70% টার্গেট করো, তোমার যদি 70% থাকে সেটাকে 80% টার্গেট করো। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে যদি 90% মার্ক যদি তুমি পাও, তাহলে তুমি জাতীয় মেধায় প্রথম হয়ে যাইতে পারো। এর পাশাপাশি যদি তুমি 80 মার্ক পাও, তাহলে তোমার ঢাকা মেডিকেল কলেজ হতে পারে, এবং 70 মার্ক পেলে তুমি যে কোনো একটা মেডিকেলে পড়তে পারো অন্য মেডিকেলগুলোতে। এর মানে খুব কিন্তু কঠিন না, বা একবারে যে সবগুলোই পার্থ হচ্ছে এমন কিন্তু না। তাই হাল ছেড়ে না দিয়ে যতটুকু তোমার পক্ষে বেস্ট প্রিপারেশান সম্ভব ততটুকু নিতে পারো। কীভাবে প্রিপারেশন নিতে হবে সে বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো, তাহলে তুমি সে বিষয়ে বিস্তারিত আরও ভিডিওগুলো পাবে। আমার সর্বশেষ যে পরামর্শটা থাকবে, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি পছন্দ করতাম এবং আমি এটা খুব ভালোভাবে পালন করছি, সেটা হলো প্রত্যেকটা দিন গভীর রাত পর্যন্ত যারা পড়ো, পড়াশোনা করার পরে দুরেকাত নামাজ পড়বা, নামাজ পড়ার পর একটু দোয়া করতে পারো। তোমার বাবা মার চেহারার দিকে তাকাও, তোমার বাবা মার স্বপ্নের কথা চিন্তা করো, মহান প্রভুর কাছে একটু প্রার্থনা করতে পারো, মহান রব্বুল আলামিন এর কাছে ভালোভাবে একটু প্রার্থনা করতে পারো, কাঁদতে পারো। কাঁদলে অনেকগুলো সুবিধার একটা সুবিধা হলো, তোমার যে হতাশা কষ্ট দুঃখ সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে, তুমি অনেকটা মনে হবে যে তোমার মনের বীজ বাষ্প দূর হয়ে গেছে, দুশ্চিন্তাগুলো দূর হয়ে গেছে, এবং ঘুমটা আরও ভালো হবে। তোমার মনে হবে না আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাল্লাহ আমার চান্সটা হবে, তিনিই তো চান্স দেওয়ার মালিক। আচ্ছা, এর পাশাপাশি যদি তুমি নামাজ পড়ে ঘুমাও তাহলে ঘুমটাও আর একটু ভালো হবে, সকালে উঠে সুন্দরভাবে ফজর পড়ার পর আরও পড়াশোনায় মনোযোগ দিতে পারবা। ওভারঅল সব দিক থেকে তো ভালোই, দুনিয়াবি তো উপকার আছেই আর আখিরাতে উপকার তো সেটা তো সংরক্ষিত রইলই। তাহলে ওভারঅল মিলিয়ে তোমার হতাশাটা আরও বেশি কমবে। মেডিকেলের এই যে ভর্তি পরীক্ষার এই সময়টা, এটা হতাশার সময়,
এটা কষ্টের সময়, এটা পরিশ্রমের সময়, এটা রাত জাগার সময়। সবাই যখন অনেক বেশি চিল করবে, অনেক বেশি আনন্দ করতে করবে, বিভিন্ন দিবস পালন করবে, রাতে হ্যাংআউট করবে, বের হবে, তুমি সেই সময়টাতে বইয়ের পাতায় পড়ে থাকতে হবে, টেবিলে বসে থাকতে হবে। হয়তো তোমার এর জন্য অনেকগুলো প্রোগ্রাম মিস দিতে হতে পারে, বিয়ে বাড়ি মিস, জন্মদিন মিস, ফ্যামিলি ট্যুর পর্যন্ত মিস হয়ে যেতে পারে। এটা কষ্টের, আমি জানি, কিন্তু এই কষ্টটা তোমাকে একদিন ফলাফল দিবে, রেজাল্টটা দিক, ইনশাল্লাহ তুমি হতাশ হবে না, তুমি সেই দিনের রেজাল্টটাতে এতটা খুশি হবে, তোমার এতটুকু যে কষ্ট করতেছ সেটা সম্পূর্ণ একদম শতভাগ সুদে আসলে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই যে পুরোটুকু অর্ধিত তোমার পরিশ্রমটা একটা মূল্য তুমি পাবা যথাসময়ে, সে আশাটা রেখে পড়াশোনাটা করো। হতাশাগুলোকে কীভাবে কাজে লাগানো যায় আমার পরামর্শগুলো মানতে পারো। আমি আশা করি এগুলোর মাধ্যমে তোমার হতাশা আরেকটু কমবে, আরেকটু ভালো প্রিপারেশন হবে, আরেকটু জোরদার হবে। তোমাদের জন্য আমরা আমাদের রিভিশন ক্লাস এক্সাম এবং যতটুকু প্রয়োজন পরীক্ষার হলের নিয়মকানুন সেগুলো নিয়ে আমরা ভিডিও দিচ্ছি কন্টিনিউয়াসলি। তোমরা আপডেটেড থাকতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আমাদের ফেসবুক ফলো করতে পারো, ওভারঅল আমাদের সাথেই থাকতে পারো। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, ভিডিওটি চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। সবাইকে ধন্যবাদ। আমি রাকিব হাসান, ঢাকা মেডিকেল কলেজ, MBBS দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম।